ওয়েলকাম টু ফুড লাভার চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব, পুরো বাঙালিদের যেটা মেন আকর্ষণ থাকে মাছ, সেই নিয়েই আজকে খাবার নিয়ে বসেছি। তাহলে দেখে নিই কী নিয়েছি, আর আমাদের মধ্যে আছে চ্যালেঞ্জ হবে। তাহলে কী নিয়েছি দেখে নিই। ভাত, এটা হচ্ছে এঁচোর চিংড়ি, কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে কী মাছ, বাটা মাছ না রুই মাছ, বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল, এটাও এঁচোর চিংড়ি, আর ওখানে এইখানে আর এখানে আছে আমের টক, আম ঝোল যাকে বলে, গরমের মধ্যে গরমে আমের ঝোল যাকে বলে। একদম পুরো চ্যালেঞ্জ হবে। মায়ের দুটো উচ্ছে আছে, আমার একটা কুমড়ো আছে। যাই হোক, ঠিক আছে, চলো খাওয়াটা স্টার্ট করি। তাহলে ওয়ান টু থ্রি স্টার্ট। আমার কিছু উঠছে এক্সট্রা, আমারও তো কুমড়ো এক্সট্রা, আমি বীজগুলো একটু ছাড়িয়ে নিই। একদম ভালো লাগে না খেতে কুমড়ো। মনে কতটা নিয়েছো না জানিস, আমি নেক্সট আইটেম শুরু করছি। হ্যাঁ, নেক্সট আইটেম নিই আমি এটা। মা কোনটা নেবে তুমি এরপর? মাছের ঝাল। আমি মাছের ঝালই নেব, বাটা মাছের ঝাল, তারপরে এঁচোর চিংড়ি খাবো। আমি তুলে দিই ভরোটা। প্রথমে বলে দিচ্ছি এই মাছটা কিন্তু আমি এতখানি খাবো না, এটা চ্যালেঞ্জের মধ্যে হবে না। কিন্তু মা রাজি, তোমার মাছটা ছোট আমার মাছটা বড়। কিন্তু আচ্ছা ঠিক আছে, যতটুকু খাবার খাবে ওটা চ্যালেঞ্জের মধ্যে নয় না? না মানে নেবো, দেখো যতটুকু খাও ততখানি খাবো, তাই না? এত বড় দিয়েছে মাছ, সব তুমি বলো, মায়ের থেকে আমারটা কম তো, বলো তোমরাই বলো। বাটাগুলো বেশ বড় বড় আছে। আমি কিন্তু এতখানি খাবো, ঠিক আছে? মাথায় এমনিতে আমার বাটা মাছের মতো ভালো লাগে না খেতে। এটা বাটা মাছ ঠিকই কিন্তু অনেকটা বড়, এটা রুই মাছের কাছাকাছি চলে গেছে। হতে পারে, আমার এটার একখানি খাওয়া মানে অনেকখানি, এই আটখানি মায়ের ওইটার সমান। ঠিক আছে, যা ভালোবাসো করো। দারুণ হয়েছে মাছ, এতখানি লাগে নিয়েছি। আসলে বাটা মাছ অতটাও ভালোবাসি না খেতে আমি। মিষ্টি, হেভি মিষ্টি। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, বেটে দিয়েছি। এক কথা লঙ্কা ঝাল কম, অনেক কটাই দিয়েছে বেটে, তাই না মা বলো? টেস্ট হয়েছে কিন্তু, লঙ্কাতে কালার দেখো মা। আলু
ওটা পরে খাবো। মা এচোর ফেভারিট। আজকে ওর বাপি ছুটি ছিল কিন্তু পয়লা মে অনেক আগে খাওয়া গেছে। আজকে পয়লা মে, জানি না ভিডিওটা কবে ছাড়া হবে, শ্রমিক দিবস এই তো। হ্যাঁ ওর বাপির অনেকক্ষণ আগে খাওয়া গেছে। আমার ভিডিও চক করে বাপির আবার সামনে বসে না খাওয়ালে কে পোষায় না, কোনটা লাগে না, আর একবারে নেবে না তো। বাটা মাছ কমপ্লিট, এবার আমি খাবো ইচুর চিংড়ি। চিংড়ির সাইজগুলো হেভি হেভি, বেশ বড় বড়। আমি জিতবো, বাবি বললো কিন্তু তোমার ভাত কম। তাতে কি আছে তাই না? যেটা সমান, যেদিন সমান সমান হয় সেদিন চ্যালেঞ্জ করবো না হয়। চ্যালেঞ্জ মা হারনে পারে সে নেই হ্যাঁ। তরকারি সব সব শেষ করতে হবে না? সব সব শেষ করতে হবে তরকারি। ঠিক আছে যেটুকু পারবে তরকারিটা নিজের মতো, ভাত সব শেষ করতে হবে। আচ্ছা চিংড়িটা আমি পুরো ঢেলে নিলাম। একটুখানি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বয়স হয়নি এজোর কাঁঠালে পরিণত হচ্ছে। এজোরে হচ্ছে যেমন বাচ্চাদের শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে বাল্যকাল থেকে আবার কৈশোর। হ্যাঁ এটা বাল্যকাল থেকে কৈশোরে পরিণত হচ্ছে। আমার এজোর হেভি ফেভারিট। আমাদের গাছের আম, টক আম বলে অবহেলা করিস জানিস তো, কিন্তু টক আমতেই টকটা ভালো হয়, আম ঝোলটা। মা মাছ নিয়ে নিই আমি, নিয়ে নাও তোমার যেটা ইচ্ছা। এটাই আছে, এটাই নিয়ে নিই। আলু আলু না, বড় বড় আলু হে আলু।
প্রাইভি বলিটি হলে মাঝে মাঝে এত ভালো হিন্দি বলি আমি, নিজের প্রতি নিজে গর্ব হতে থাকে। মায়ের তিন পিস আমার তিন পিস আছে, হ্যাঁ সব এটা মায়ের জন্য, মা বাবার হয় না। কিভাবে হেরে যাচ্ছি আমি, তাড়াতাড়ি খাও, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ফিল হচ্ছে না আমার। এই জায়গাটা হেভি লাগে, ছালের পজিশন দাও, তেল ডাউন হয়েছে, এটা ভালো হয়েছে না, ডাউন হয়েছে। ছালের পরে যে একটা চকলেট অংশ থাকে ওই জায়গাটা হেভি লাগে। বাবা ছোট মাছটা বেশি পছন্দ করে না, বড় মাছ হবে। হ্যাঁ আমি যে আমি এচোর আছে, শুধু এচোর আমি না বসে রেখে দিচ্ছি, টকটাকে সামনে নিয়ে চলে আসি। আমাদের টেবিলটা তো ছোট হয়ে গেছে না, তোমরা বেশি সাবস্ক্রাইব করো না, আর তারপরে একটা ভালো টেবিলও নিতে পারছি না। কিছু একটা আশা পেলে ভালো লাগে। তুমি একটু সাবস্ক্রাইব করে দিলে, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আমাদের কোন কি ভুল টুল হচ্ছে। না কিছু শিখতে পারছি, না কিছু করতে পারছি, তাও কেউ কেউ আছে কমেন্ট করে, তাদের ইয়ে দেখে খুব ভালো লাগে। যারা কমেন্ট করো তাদেরকে তো অনেক ধন্যবাদই, সাবস্ক্রাইব করেছো শেয়ার করেছো যারা, কারণ কমেন্টগুলো পেলে না ভেতর ভালো লাগে যে না একটু ভিডিও করি, মানে ভিডিওটা খুব কষ্ট করে করতে হয়। প্রথমে তো এই গরম, আর এই চ্যালেঞ্জটা ওর কারণে শুরু করা, ওর খুব শখ ছিল আমাদের কিছু করবে, ওর বেশি বয়স না, 11-এ পড়ে। তারপর খাবার সময় অনেক গাড়ি ঘোড়া, আমরা বলেছিলাম আমরা রাস্তার ধারে বসে থাকি, গলির মধ্যে থাকি কিন্তু গলিটা মধ্যে খুব গাড়ি বলতে দু চাকা গুলো যায় বেশি, হ্যাঁ না বাইক, বাইক গুলো, বাইক স্কুটি টোটো,
জানো খুব ঝামেলা। তো আমি অনেক সাবধানে ধরা মাছ, যারা মাছ কাটা না বেঁচে খায় তাদের তো মানে আলাদা লেভেলের ট্যালেন্ট থাকে। আমার মাও আছে, মাছ খুব কম বেঁচে খায়। আমার বাবা কম, বাবা ওরকম কম বেঁচে খায়, তো আগের সময় গলায় কাটা ঢোকায়। পুরো শেষ করেছে কি বলবো বলো। ঠিক আছে তাহলে ছেড়ে দাও। আচ্ছা ঠিক চ্যালেঞ্জ টাইপের ফিল হলো না, তাই না মা বাবা? চ্যালেঞ্জ বা সমানে সমানে খাবার সমানে সমানে। পানিশমেন্ট আর আজকে হবে না, কারণ অল্প ভাত বলতে গেলে চিটিং আমিই করছি। সত্যি কথা চিটিংটা আমিই করেছি, মাছ কম খেয়েছি, পুরো তরকারি খাইনি, ভাত কম নিয়েছি। তাও যে মা এত তাড়াতাড়ি খেয়েছে যথেষ্ট। ওকে ক্যামেরার সামনে খেতে দেওয়াই ভালো, চ্যালেঞ্জ করা ভালো, তাহলে তাড়াতাড়ি শেষ করে, নাহলে আর্ধেক ভাত কেবলও খাবো না। আম ঝোলটা খাবো না, ওটা মিষ্টি দেওয়া আছে বলে বেশি খাচ্ছে না। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও তোমরা। তাহলে আজকের মধ্যে টাটা, সরি টাটা।